শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম অধ্যায়ের অনুশানী পাঁচ দশমিক দুই অনুসরণীয় অঙ্কগুলো করার পূর্বে দুটি সূত্রের প্রয়োজন হবে সূত্র দুটি যেমন সূত্র তিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ গেল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং সূত্র চার হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে দুইটা সূত্র লক্ষ্য করতে পারছ এখানে এরকম থাকবে যে এখানে যে জিনিসটা থাকবে এখানে তাই থাকবে অর্থাৎ এখানেও এ এখানেও এ এখানে বি এখানে বি এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চার নাম্বারটা হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি অর্থাৎ এই দুটা একরকম কিন্তু এই দুইটা হলো ভিন্ন যদি হয় তাহলে চার নাম্বার সূত্র চলো তাহলে অঙ্ক শুরু করি এক নাম্বার অঙ্কটা হলো এরকম ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি সূত্রের সাহায্যে গুণ করতে হবে আমাদের এই অঙ্কটা লক্ষ্য করো তিন নাম্বার সূত্রের সাথে মিল যেমন লক্ষ্য করো তিন নাম্বার সূত্রের ডান দিকের অংশের সাথে মিল এখানে আছে ফোর এক্স এখানেও ফোর এক্স এখানে থ্রি এখানে থ্রি তাহলে সূত্র ব্যবহার করি এটাকে যদি আমি এর সাথে তুলনা করি এটা যদি বিশ সাথে তুলনা করি তাহলে এ প্লাস বি আর মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মানে ফোর এক্সটাকে আমি এ বলবো আর থ্রিটাকে বি বলব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি ভাঙানো হয় চারের উপরেও স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার চারের উপরে স্কোয়ার মানে চার চারা ষোলো এক্সের স্কোয়ার

প্রত্যমাসে প্লাস পরে মাইনাস আর এখানে মাইনাস এখানে প্লাস তাতে কোনো সমস্যা নেই গুণ হিসাবে আছে এটা যদি আগে পরে থাকে কোনো সমস্যা নেই তারপরেও তোমরা যদি মনে করো যে সাজিয়ে নিবে তাহলে টেন প্লাস এক্স ওয়াই প্লাসটা আগে লিখলাম মাইনাসের অংশটা পরে লিখলাম এবার তাহলে মিলে গেল এর জায়গায় কি আছে দেখতে পাচ্ছ তোমরা টেন আর বি জায়গায় কি আছে এক্স ওয়াই এক্স ওয়াইটাকে আমরা বি মনে করবো তাহলে এ প্লাস বিস বি তার মানে টেন স্কোয়ার আর বি স্কোয়ার মানে এক্স ওয়াই স্কোয়ার টেন স্কোয়ারে ভাঙালে হবে টেন ইন্টু টেন মানে হান্ড্রেড আর এক্স ওয়াই দুইটার উপর স্কয়ার তার মানে হবে এক্স স্কোয়ার

ফোর এক্স স্কোয়ার তার লক্ষ্য করো যে দুই ধরনের জিনিস আছে কি না দুই ধরনের জিনিস আছে একটা হলো ফোর এক্স স্কোয়ার এই ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মিল আবার থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার মিল আবার এখানে প্লাস এখানে মাইনাস তার মানে সে এক নম্বর সূত্রের সাথে মিল এক নম্বর সূত্রের এর জায়গায় আছে হলো ফোর এক্স স্কোয়ার বির জায়গায় আছে হলো থ্রি ওয়াই স্কোয়ার তার মানে এস স্কোয়ার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার হোল স্কোয়ার এ হলো ফোর এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস বি হলো থ্রি ওয়াই থ্রি ওয়াই তার উপরে এবার এটাকে যদি ভাঙানো হয় ফোরের উপরে স্কোয়ার এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার তার মানে চার চারা ষোলো আর তার উপরে স্কোয়ার মানে ফোর দুখানে চার হবে তিন তিকে নয় ওয়াই তার উপরে স্কোয়ার মানে টু এই হলো আমাদের পাঁচ নাম্বার এরপরে সাত নাম্বার অঙ্কটা যদি করি তুমি নিশ্চয়ই তোমাদের সামনে টেক্স বই আছে সাত নাম্বার অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে আগের অঙ্কগুলোতে দুইটা করে পথ ছিল এখন এই অঙ্কগুলোতে এখানেও তিনটা পদ এখানেও তিনটা পদ আমরা তিনটা পদের যে কোনো দুইটাকে আমরা এ ধরব এবং আরেকটাকে বি ধরব বি দৌড়বো কোনটার সাথে লক্ষ্য করো বি দৌড়বো যে যে পদটার সামনে মাইনাস চিহ্ন আছে যেমন এই পদগুলোর মধ্যে লক্ষ্য করো এক্সের সামনে মাইনাস চিহ্ন আছে তার মানে এটাকে আমরা বি ধরব এক্সটাকে শুধু বি ধরব আমরা সাজিয়ে নেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স তার মানে আমি কি করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এ চিন্তা করবো আর কি বি চিন্তা করব আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স সাজিয়ে নিলাম তার মানে এতটুকু হলো আমাদের এ এতটুকু হলো বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলো আমাদের এ শুধু এক্স হলো বি তার মানে হয়ে গেল এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি প্লাস বি অর্থাৎ প্রথম সূত্রটা প্রথম সূত্রটা তাহলে এ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি আবার লক্ষ্য করো এ হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার বি এখন তোমরা লক্ষ্য করো যে এই জায়গাটা আবার সূত্র পড়ে যায় অ্যা প্লাস বি হোল স্কোয়ার প্রথম এক নম্বর সূত্র যেটা গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি এক নম্বর সূত্র অ্যা প্লাস বি হো স্কোয়ার এখানে এ হলো এক্স স্কোয়ার বি হল ওয়ান তাহলে সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি বি মানে ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমি ভাঙ্গাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এটা গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার তার মানে এটা লক্ষ্য করো যে সূত্র পড়লো এ প্লাস বি হো স্কোয়ার স্কোয়ার এ বি প্লাস বি এর জায়গায় স্কোয়ার জায়গায় হলো ওয়ান এতটুকুর জন্য আমাদের হলো এর থেকে এ পর্যন্ত সূত্র আর মাইনাস এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এটাকে ক্যালকুলেশান করলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর লক্ষ্য করো এখানে টু এক্স স্কোয়ার প্লাসের আর এখানে মাইনাস এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার চলে গেলে থাকবে এক্স স্কোয়ার প্লাস এই ওয়ান এই হলো সাত নম্বরের আনসার আবার লক্ষ্য করো আমরা আগের পাঁচ পর্যন্ত যে করেছি সেখানে দুইটা পদ ছিল ঠিক আছে কিন্তু এখানে তিনটা পদ সেক্ষেত্রে আমরা দুইটাকে এ মনে করবো অথবা বি মনে করবো আর একটাকে বি মনে করবো আমরা বি ধরবো যেটার সামনে মাইনাস আছে এক্সের সামনে মাইনাস সেহেতু এক্সটাকে আমরা বি ধরলাম বাকি এক্স স্কোয়ার আর প্লাস ওয়ানকে আমরা এ ধরলাম তাহলে হয়ে গেলো এ মাইনাস বি প্লাস বি মাইনাস আগে প্লাস একটা করে তাহলে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটুকু আবার সূত্র পড়ে গেছে এ প্লাস বি হো স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্যালকুলেশন করলাম টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার মাইনাস হয়ে গেল তাতে থাকল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই হলো আমাদের সাথের আনসার এবার দেখো আমরা বইয়ের আট নম্বর অঙ্কটা করবো আট নম্বর অঙ্কটার প্রশ্ন হলো এরকম এক্স মাইনাস ওয়ান বাই টু ই আমরা সত্যের সাহায্য গুণ করবো এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ আবার এক্স মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ অঙ্কটা লক্ষ্য করো প্রথম রাশিটা মিল আছে এক্সের সাথে এক্সের মিল আছে কিন্তু দ্বিতীয় প্রথম পটটা মিল আসতে কিন্তু দ্বিতীয় পটটা মিল নাই এটা হলো হাফ এ আর এটা হলো ফাইভ বাই টু এ তাহলে আমাদের এক নাম্বার সূত্র এটা হবে না দুই নাম্বার সূত্রে অঙ্কটা হবে দুই নাম্বার সূত্রে আজকের যে আমরা সূত্র লিখলাম তিন নাম্বার সূত্রে এটা হবে না চার নাম্বার সূত্রে হবে চার নাম্বার সূত্রটা আমি আবার তোমাদের লিখে দিচ্ছি চার নম্বর সূত্রটা ছিল এরকম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই হলো আমাদের চার নম্বর সূত্র অর্থাৎ এখানে এক্স এক্স মিল আছে আর এই দুইটা হলো ভিন্ন জিনিস কিন্তু এখন লক্ষ্য করো সূত্রে এখানে হলো প্লাস প্লাস কিন্তু এখানে আছে মাইনাস মাইনাস তাহলে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো আমরা অ্যাপ্লাই করব এই প্লাস দুইটাকে সরি এই মাইনাস দুইটাকে আমরা প্লাস বানিয়ে নেব দেখো তার মানে এক্স প্লাস মাইনাস হাফ এ মাইনাসটাকে ভিতরে দিয়ে দিলাম আবার এক্স প্লাস মাইনাস ফাইভ বাই টু এখন লক্ষ্য করো এক্স সূত্রের এক্স এর জায়গায় আছে সূত্রের এক্স এর জায়গায় এক্সি আছে কিন্তু এর জায়গায় হল হাফ মাইনাস হাফ এ আর বি জায়গায় হল মাইনাস ফাইভ এটা এক্স প্লাস এ এক্স প্লাস বি এ হলো মাইনাস হাফ এ বি হলো মাইনাস ফাইভ বাই টু এ সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মানে হলো হাফ এ সূত্রের প্লাস বি মানে হলো ফাইভ বাই টু এ দ্বিতীয় গুন্দনী ইন্টু হলো এক্স প্লাস এ বি এ হল হাফ এ হলো মাইনাস ফাইভ বাই টু এই হয়ে গেল আমাদের সূত্র আবার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটগুলো আমি তুলে দেব দ্বিতীয় বন্ধু তাহলে এ বাই হবে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ প্লাস লক্ষ্য করো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পাঁচে পাঁচে গুণ নিচে দুই দু কনে চার এস স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস এখানে যদি আমি লসাগু নেই টু হবে লসাগু এ মাইনাস এ প্রথম বন্ধু নিয়ে দিলাম ইন্টু এক্স প্লাস ফাইভ বাই ফোর স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এ বাই টু ইন্টু এক্স ফাইভ বাই এখন লক্ষ্য করো 6 কে টু দিয়ে কাটা যায় 3 বার যায় এই প্লাসে মাইনাস 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 এ এক্স থাকে প্লাস ফাইভ বাই ফোর এনে সিক্স কে টু দিয়ে কাটলাম তিন দোকানে ছয় থাকছে আর এটা হলো এটাকে তোমরা কিউব মনে করবে না তিন দোকানের ছয় থ্রি এস হয়ে গেল তার মানে এটাই হলো আমাদের আনসার তাহলে আবার লক্ষ্য করো এই অঙ্কটা আমাদের আজকে যে তিন এবং চার দুটা সূত্র লিখলাম অত দ্বিতীয় সূত্রে হবে কারণ এইটা এটা মিল আছে এক্স এক্স মিল আছে এটা এটা ভিন্ন কিন্তু দ্বিতীয় সূত্রটার মধ্যে আসে হলো প্লাস কিন্তু আমাদের এখানে আছে মাইনাস এই জন্য আমরা কি এটাকে মাইনাস দুইটাকে প্লাস বানিয়ে নিলাম প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস এবার এই সূত্রের সাথে মিলে গেল সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস অ্যাপ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস অ্যাপ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি তারপরে চিহ্নগুলো গুণ হয়ে গেল এটা মাইনাস প্লাসে মানে সে মাইনাস ইন্টু এক্স প্লাস এখানে গুণ হয়ে গেল মাইনাসে মানে সে প্লাস ফাইভ এ এস স্কোয়ার বাই ফোর এই হল আমাদের আট নম্বর অঙ্কের আনসার দশ নম্বর অঙ্কের প্রশ্নটা পাওয়ার ফোর প্লাস থ্রি এস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস অ্যাটু দি পাওয়ার ফোর এখানে আগে বলেছি যে এখানে তিনটা পদ আছে তিনটা পদের ক্ষেত্রে তোমরা যে পদটার সামনে মাইনাস চিহ্ন থাকবে সেটাকে বি চিন্তা বি ধরে নেবে তাহলে এখানে লক্ষ্য করো থ্রি এস স্কোয়ার এক্স স্কোয়ারের সামনে মাইনাস চিহ্ন আছে আমরা এই থ্রি এস স্কোয়ার এক্স স্কোয়ারটাকে আমরা বি ধরে নিব তার মানে বাকি দুটাকে আমরা সাজিয়ে নেই আমরা লিখবো অ্যাটু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার প্লাস থ্রি এস স্কোয়ার স্কোয়ার অর্থাৎ এতটুকু হলো আমাদের এ এতটুকু হলো বি এখানে আমরা এটার সাথে মেলানোর জন্য এ টু দি পাওয়ার ফোর আগে লিখবো প্লাস নাইন টু দি তাহলে আমরা এতটুকু হয়ে আমাদের এ এটুকু হলো প্লাস আবার আমাদের এ

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আবার লক্ষ্য করো এটা সূত্র পড়ে গেল ওই এক নাম্বার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ হলো টু দি পাওয়ার ফোর বি হলো নাইন এক্স টু দি পাওয়ার টু এ পাওয়ার ফোর বি প্লাস বি এটাকে যদি আমি ক্যালকুলেশান করি তিন নয় ফোর এক্স এখানে চার দোকানে আট প্লাস নয় দু কোণে আঠারো এ ফোর প্লাস এখানে নাইনের স্কোয়ার মানে তাহলে নাইনের উপর স্কোয়ার যেহেতু নয় নয় একাশি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস নাইন এখন লক্ষ্য করো এখানে আছে এইটিন এ ফোর এখানে আছে নাইন এ ফোর থেকে নাইন মাইনাস হয়ে যাবে থাকবে তাহলে দি পাওয়ার প্লাস নাইন এ ফোর এক্স ফোর প্লাস এইট টু ওয়ান এক্স টু পাওয়ার এইট এ হল আমাদের আনসার আমরা কী করলাম তাহলে মনে রাখতে হবে যে যে রাশিটা যে পটার সামনে মাইনাস থাকবে সেটাকে আমরা বি চিন্তা করবো যেহেতু থ্রি স্কোয়ার এক্স সামনে মাইনাস আসছে সেটাকে আমরা বি করলাম করে বাকিগুলোকে সাজিয়ে নিলাম তাহলে তাহলে এটা হয়ে এতটুকু হয়ে গেলো এ আর এতটুকু হয়ে গেলো বি a প্লাস অ্যা প্লাস বি বি স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল পরে আবার এটা সূত্র পড়েছে অ্যা প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থেকে এটার থেকে এই রাশিটা আসছে তারপরে এই আঠারো থেকে নয় माइनस করে দিলাম থাকলো নয় বারো নম্বর অঙ্কটার প্রশ্ন হলো নাইন বি স্কোয়ার নাইন থ্রি এ প্লাস বি বারো নাম্বার প্রশ্নটা হলো নাইন এ স্কোয়ার থ্রি এ প্লাস বি থ্রি এ মাইনাস বি আগে গুণ হিসাবে আমরা দুইটি পদ করেছি এখানে গুণ হিসাবে তিনটি পদ আছে এই পদটাকে আমরা রেখে দেব লক্ষ্য করো এই দুইটা পদে কিন্তু সূত্র পড়ে গেছে তাহলে আমরা এটা রেখে দিলাম

এটা লক্ষ্য করো এই নাইন স্কোয়ারটা এ আর এটা তো বি এ বি স্কোয়ারই আছে তাহলে এ স্কোয়ার সরি এ প্লাস বি এ মাইনাস বি সম্পূর্ণটাকে যদি আমরা এ চিন্তা করি এটা বি চিন্তা করি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার এ মানে নাইন স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার বি মানে হলো বি স্কোয়ার তার উপরে স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি আমি হিসাব করি নয়ের উপর স্কোয়ার আছে তার মানে আমরা রেখে দিব দ্বিতীয় তৃতীয় দুইটা পদ সূত্র পড়ে গেল এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যালকুলেশন করার পরে পরে যে দুইটা পদ হয়েছে ওই দুইটা পদ আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল এই হলো নম্বর বাড়ির কাজ হিসাবে দেখো আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি প্রশ্নটা হলো এরকম দুইটা অংশ একটা অংশ হলো সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে ফোর এক্স এবং ফোর এক্স তিনটি রাশি আবার দ্বিতীয় অংশটা হলো থ্রি পি মাইনাস টু টু এবং পি ক নাম্বার প্রশ্নে ফোর এক্স এবং ফোর এক্স কে সূত্রের সাহায্যে গুণ করো এটাকে আমরা গুণ করবো সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো করলাম লক্ষ্য করতেছে যে ফোর এক্স আর ফোর এক্স মিলাসে ফাইভ আর থ্রি মিল নেই তার মানে এটা হবে আজকের যে আমরা চার নাম্বার সূত্রটা দিয়েছি অর্থাৎ দ্বিতীয় সূত্রে অঙ্কটা করবা গুণ করবা খ নাম্বার দেখাও যে এক নং রাশির তিনটির গুণ ফল এত এক নংের যে রাশি তিনটা আছে একটা দুইটা তিনটা তিনটা রাশি যদি গুণ করো তাহলে এটা এসে যাবে অর্থাৎ আমরা এই যে বারো নম্বর অঙ্কটা করলাম সর্বশেষ আজকে যে বারো নম্বর অঙ্কটা করলাম সে বারো নম্বর অঙ্কটার মতোই হলো এটা তারপরে গ নাম্বার দুই হতে প্রমাণ করো যে নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে এই অঙ্কটা আমি দিয়েছি গ পাঁচ দশমিক একের অঙ্কর সাথে অর্থাৎ এখানে লক্ষ্য করো দুই নম্বর অংশ থ্রি পি মাইনাস টু থ্রি এবং পি কিউ এখান থেকে তোমরা পি কিউটা এদিকে নিয়ে আসবে টুটা এদিকে নিয়ে যাবে থ্রি পি অর্থাৎ তাহলে হয়ে যাবে থ্রি পি মাইনাস কিউ ইজিক্যাল টু টু আর পি কিউ ইজিক্যাল টু থ্রি তারপরে এটা তোমরা যদি ক্যালকুলেশান করো বইয়ের তেত্রিশ তেত্রিশ নাম্বার অঙ্কটার মতো এটা হয়ে যাবে অন্য শনি পাঁচ দশমিক একের তেত্রিশ নম্বর অঙ্কের মতো এটা হয়ে যাবে শুধু কাজ করবে পিটার দিকে নিয়ে আসবে টু টু এর দিকে নিয়ে আসবে তাহলে থ্রি পি মাইনাস কিউ ফিজিক্যাল টু টু তারপরে পক্ষের এতটুকু সূত্র ব্যবহার করে পি এর মান বসালি অঙ্কটা এসে যাবে এবং উনশনি পাঁচ দশমিক দুইয়ের আমি অনেকগুলো অঙ্ক করিয়েছি যে অঙ্কগুলি বাকি আছে সেগুলো তোমরা করবে যেমন উনশনে পাঁচ দশমিক দুইয়ের দুই তিন ছয় নয় এগারো এই অঙ্কগুলো করবে এবং আজকে যে অঙ্কগুলো করছে আবার প্র্যাকটিস করবে সৃজনশীল সৃজনশীলতা নিজেরা ভালোভাবে করার চেষ্টা করবে আমি তো কীভাবে করতে হবে সেটা নির্দেশনা বলেই দিলাম তোমরা বাসায় চেষ্টা করবে অঙ্ক করার জন্য বাড়ির কাজগুলো করবে নিয়মিত পড়াশোনা করো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো ধন্যবাদ